হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই হোম কিচেনে আজকে নিয়ে এসেছি কেক ডেকোরেশনে যে ক্রিমটা লাগে আমাদের ওই ক্রিমটা কিভাবে তৈরি করতে হয় তো চলেন দেখে নি আমি একটা চুলাই পাতিল বসিয়ে দিয়েছি ওটা যখন হালকা গরম হওয়ার পরে আমি এরকম একটা কাচের বাটিতে আমি চারটে ডিমের সাদা অংশ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটার সাথে চিনি হাফ কাপের মতো মিষ্টি অনুযায়ী আপনার চাইলে এক কাপও দিতে পারেন তো আমি এখানে চিনিটা আর ডিমের সাদা অংশটা ভালোভাবে মিক্স করে নেব যেন পানিটাও গরম গরম হয়ে গেছিলো গরম হওয়ার পরে আমি ভাপে যে ভাপ পিঠা রান্না করে সেম ওইভাবে আমি এটাকে ভাপে ডিমের সাদা অংশটাকে রান্না করে নিচ্ছি আর কি ভাপে রান্না তো আমি এই সাথে চিনিটাও যেন ভালো করে গোলায় একদম পুরা চিনিটা আর সাদা অংশটা মিশে যায় আমি সেভাবে মিক্স করতেছি দেখেন অনবরত নাঁকতে হবে কারণ হচ্ছে কি নাহলে ডিমের সাদা অংশটা জমাট বেঁধে যাবে তাহলে কেকের ক্রিমটা স্মুথ হবে না এবং শাইনি হবে না তো দেখতে পাতেছেন আমি নাটটা নাটতে একদম একটু ফেনা ফেনা সাদা সাদা তৈরি হয়ে গেছে অলরেডি এখানে আমার এটা ফ্রাই হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এটাকে হালকা কিছুক্ষণ ঠান্ডার জন্য আমি নাড়ব একটু হালকা বাটিটা অনেক গরম যেন বাটিটাকে আপনি হাত দিয়ে ধরতে পারেন সেই অনুযায়ী একটু এভাবে নাড়তে থাকবেন তারপরে এবার ঠান্ডা হয়ে গেছে আমার বাটি হাত দিয়ে ধরা যায় এবার আমি একটা বিট মিশিং দিয়ে বিট করে নিব ইলেকট্রিক্যাল বিটার দিয়ে তো দেখেন ভালোভাবে বিট করতেছে বিট করতে করতে এক পর্যায়ে এটা একদম পুরো ক্রিমি টাইপ হয়ে যাবে ক্রিমি টাইপ হয়ে গেলে আমাদের মনে করবেন যে এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে এবার আমি রুম টেম্পারেচারের যে বাটার সেই বাটার বাইরে বের করে রেখেছিলাম যেন আমি পাঁচশো এমজি বাটার নিয়েছিলাম সেটাকে আমি হাফ এমজি করে কেটে পাঁচশো জির বাটারকে হাফ কেটে আমি এরকম কেব করে রেখেছিলাম এটাকে দেখেন অনেক সফট মানে চাপ দিলেই নরম হয়ে যায় ফ্রিজে যেন না হয় সেটাই মনে রাখবেন ফ্রিজে থাকলেও বাইর করে রাখবেন প্রায় পাঁচ দশ ঘন্টা আগেই তো এবার আমি একটা একটা করে সবগুলোকে মিক্স করবো একটা একটা করে দেব আমি সবগুলো একসাথে দিব দিব না এখানে প্রায় একটা একটা করে দিতে দিতে আমার সব মিক্স করে দিয়েছি এখানে তো দেখতে পারতেছেন এখানে অনেক পাতলা হয়ে গেছে ওই ক্রিমিটা এবার আমি দিতে দিতে এই পর্যায়ে চলে এসেছে দেখেন একদম পুরা ক্রিমি টাইপ হয়ে গেছে এবার আমি এক টি স্পুন ভ্যানিলা এসিন দিয়ে দিলাম এবার আরও পাঁচ দশ মিনিট আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরে আমার এখন কেকের ক্রিমটাও তৈরি হয়ে গেছে আমি এরকম একটা কেকের ইয়েতে ডিজাইন করার জন্য আমি একটা ইয়েতে ভরে নিয়েছি ঠিক আছে এবার দেখেন আমি কিভাবে ইয়েটা করতেছি তো এভাবে যে অনেক শাইনি হয়ে গেছে দেখেন ক্রিমটা অনেক অনেক সুন্দর এই ডিজাইন আপনারা চাইলে এই ক্রিমটাকে প্রায় দুই মাসের মতো রেখে দিতে পারবেন ফ্রিজে করে কোনো সমস্যা হবে না যার যখন লাগবে তখন আপনারা বের করে আবার এটা একটু বিট বিটার দিয়ে একটু বিট করে নেবেন ভালোভাবে ঠিক আছে তাহলে দেখবেন একদম খুব সুন্দর একটা ইয়া ইয়ে চলে আসবে আসবে আর যদি এটার সাথে চকলেট ফ্লেভার মিক্স করতে চান তাহলে মিক্স করে ভালোভাবে এইভাবে বিট করে নেবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন